যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানভেরাল স্পেস সেন্টার থেকে সূর্যকে ছুঁতে এ যাত্রা শুরু করল প্রোব। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 3:31 উৎক্ষেপণ করা হয় এটি। পার্কার সোলার প্রোব মূলত দ্রুত গতি সম্পন্ন স্যাটেলাইট। সূর্যের চারদিকে করোনা নামে পরিচিত উজ্জ্বল এলাকাটিতে সরাসরি ঢুকবে এ স্যাটেলাইট। এরপর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে বোঝার চেষ্টা করবে এই নক্ষত্রের আচরণ। 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে প্রোবের। নাসা জানিয়েছে 60 লাখ কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহ করবে প্রোব। 7 বছরে সূর্যের চারদিকে 24 বার প্রদক্ষিণ করবে এ স্যাটেলাইট। এই প্রকল্পের বিজ্ঞানীরা জানিয়েছেন এত দ্রুতগতির কোনো কিছু আগে তৈরি হয়নি। সূর্যের চারদিকে এটি প্রতি ঘন্টায় 6,90,000 কিলোমিটার গতিতে ঘুরবে, অর্থাৎ এই গতিতে নিউ ইয়র্ক থেকে টোকিও যেতে সময় লাগবে 1 মিনিটেরও কম। We're going closer, as Karen already said, to 3.83 million miles above the sun's surface. Of course, we wouldn't go there empty-handed. We carry with us an amazing payload of instruments. And those instruments are designed to make those critical measurements that we have waited so long for. বিজ্ঞানীরা বলছেন সূর্যের চৌম্বক শক্তি পৃথিবীর চৌম্বক শক্তির ভারসাম্য বিঘ্নিত করে ফেলতে পারে। এতে করে কোনো সময় কক্ষচ্যুত হতে পারে মহাকাশের স্যাটেলাইটগুলো, যা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। এমনকি বৈদ্যুতিক গ্রিডও বিকল হয়ে যেতে পারে। পৃথিবীতে বিজ্ঞানীদের সেই সব বিপদ আগে থেকে বুঝতে সাহায্য করবে প্রোব। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।